হ্যালো ফ্রেন্ডস, হর হর মহাদেব। শুভ সকাল। তো আজ আমি বেরিয়ে পড়েছি শিবরামপুর শ্মশানকালী পুজোর ভিডিও করতে। আপনারা দেখছেন অমিতার ইউটিউব চ্যানেল। আজ আমি আছি বাগবাড়ি ও নন্দকুটি মোড়ের মধ্যেখানে বাবার ধামের গেটের, দেখে নাও। তো আজ আমি এখানে পজিশনে ভিডিও করতে যাচ্ছি স্টার সাউন্ড কংসারিপুরের চ্যাটার্জি সাউন্ড সাউন্ড কিং এর নতুন 30 ও রক স্টারের নতুন 30-এর পজিশন করতে। আজকে শ্মশানকালী পুজো। আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বংশগত। তো বন্ধুরা, বলে দিই আজ এখানে পজিশন হবে কালী পুজোর। তো এরপরে পজিশন কালকি আছে রাইনা আর ইয়েতে, যেখানে কাজ চলছে মন্দিরের। এটা শিবরামপুর শ্মশান, তার ওপিটি অলিপুর গোবরা শ্মশান, যেখানে 1 তারিখে কালী পুজো ধরা বাঁধা। শিবরামপুর শ্মশানকালী পুজো আজ। আপনারা দেখছেন অমিতের ইউটিউব চ্যানেল বাংলা বংশগৎ। সকল অপারেটর ঘুমোচ্ছে এখন, গেলেন গান বাজছে ইউটিউবের আস্তে আস্তে। ওইটা দেখতে পাচ্ছে অলিপুর গোবরা মহাশ্মশান, আর এটা শিবরামপুর শ্মশান কালী পুজো। আজকে সাউন্ড কিং এর নতুন 30 আজ পজিশন করছে শিবরামপুর শ্মশান কালী পুজোয়। আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। তো ভিডিওটা বেশি বড় করতে পারছি না, কারণ জল পড়ছে টিপ টিপ করে, বক্সও চাপা দিয়ে আছে দেখতে পাচ্ছ। ভিডিওটা ছোট করেই ছাড়ছি আপাতত, রাত্রিরে আসবো, রাত্রিরে পজিশন আছে, কম্পিটিশন আছে আজকে। যারা যারা আসবে কমেন্ট করলে লোকেশান দিয়ে দেবো। তো আমি আছি আজ শিবরামপুর কালী পূজায় ভান্ডারহাটি।
তো চ্যাটার্জি সাউন্ড মালমাদা হচ্ছে দেখতে পাচ্ছ আজকে। তো মেঘলা ওয়েদার আছে, চামাচুপি দেওয়া হচ্ছে, জল পড়ছে। তো ছ থাক চমকে বেঁধেছে, লাইন ছঙ্গে মা মনসা সাউন্ড অপারেটিং করছে। রকস্টার সাউন্ড ক্যাপাসিটি মেমোরি। আজ চতুর্থ ফিল্ড শিবরামপুর কোলোপাড়া শ্মশানকালী পূজার। তো দেখতে পাচ্ছ আজকে কোলোপাড়ায় এই বক্সটা এক্ষুনি খোলা হয়ে যাবে, খুলেই চলে যাবে মাঠেতে, যেখানে শ্মশান আছে ওই মাঠটায় বাজবে। তো আপনারা দেখছেন অমিতের ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। আজকে শিবরামপুর কোলোপাড়া শ্মশানকালী পুজোয় রকস্টার সাউন্ড নতুন 30। তো দেখে নাও, আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। সিজনের আমার প্রথম শ্মশানকালী পুজোর ভিডিও এইটা। তো হুক খোলা হচ্ছে, এক্ষুনি বক্স খুলে চলে যাবে মাঠের মধ্যিখানে, যেখানে সাউন্ড কিং আছে। ছোট্ট দাদা আড়ি কেটে ফেলেছে, দেখে নাও একদম। সব রকস্টার সাউন্ডের এই ডিজি নিয়ে চলে এসেছে, ওইগুলো সব জনকে দেয় না, পারছে না বীর। তো খোলাখুলি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, বক্স এখান থেকে চলে যাবে মাঠে, যেখানে ঠাকুরতলা আছে ওইখানে চলে যাবে দেখতে পাচ্ছ। খোলাখুলি চলছে, সব বক্স খোলা হয়ে যাচ্ছে, মাঠে চলে যাবে, যেখানে মেন শ্মশান সেইখানে বাজবে রকস্টার সাউন্ডের নতুন 30। আজ পজিশন করছে শিবরামপুর শ্মশানকালী পুজোয়। আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। তো জেনারেটর স্টার্ট করা হচ্ছে স্টার সাউন্ডের, স্টার সাউন্ড আজ পজিশন করছে শিবরামপুর কালী পূজা। তো পজিশন করছে স্টার সাউন্ডের 16 আজ শিবরামপুর, জেনারেটর স্টার্ট হচ্ছে।
মনোজদার বাপনদা এসছে পজিশনে বাজাতে, তাদেরকে বাজানো। মালিকদের মালিককে যখনই কোন চেট দিতে পারে না, তখন সেই ফোনটা আছে তোদের কাছে, সেই ভাড়াটাই তো তোরা কাটতে যাস। আবার বড় বড় লেখার রাখছি তোদের মুখে না, মুখে না আকাশ ডায়লগ সাজে না, সাজে না। তাই বলছি, বলছি আমি বাজাবো তোরা নাচবি, নাচবি। স্টার সাউন্ডের মালিককে যেখানেই দেখতে পাবি, দেখতে পাবি, সব সারা সেলাম ঢুকে বাড়ি যাবি, যাবি। Thank you.